মাগার কালকে নির্বাচনে না বসে আছস কে? এই তুই চাইরে আমার কলেজা দকর পকর করে আয়, এক লগে দুই ভাই মিলে কোলাকুলি কইরে নির্বাচনে নামি, ব্যাপার কাজ বাকি আছে আয়। আসলে এখানে জায়দ এসেছে, আমাকে ইনভাইট করা না হলেও যে কোনো প্রয়োজনে যে কোনোভাবে আমি এসে পড়ি, কারণ যে কোনো শো আনন্তা দা ইনফিনিটি জলিল সারা কখনো সম্ভব না। জায়দ আছে, আমি আছি, এখন শোটা পরিপূর্ণ মনে হচ্ছে, একদম টোটাল ফুল। যেহেতু রচি ভাই সাথে আছে, রচি ভাই খুব দারুণ দারুণ মিমিক্রি করতে পারেন এবং অনেকেরই মিমিক্রি করেন আমি জানি এবং দর্শকরাও জানে, একটু শুনি না? ওইটা শুনবো, ওইটা শুনবো, ওইটাই 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 শুনবো। আসলে এখানে জায়দ এসেছে, আমাকে ইনভাইট করা না হলেও যে কোনো প্রয়োজনে যে কোনোভাবে আমি এসে পড়ি, কারণ যে কোনো শো আনন্তা দা ইনফিনিটি জলিল সারা কখনো সম্ভব না। জায়দ আছে, আমি আছি, এখন শোটা পরিপূর্ণ মনে হচ্ছে, একদম টোটাল ফুল। মানে এটা আমাদের একজন হিরো, অনেকগুলো করছেন, আরেকটা করেন না? জায়দ খান একটা করেন, জায়দ ভাই আবার করুন, জায়দ ভাই একটা ছাড়া আসলে না, জায়দ ভাই জমছে না। জায়দ ভাইয়ের ফেভারিট যে ভাই আছে দীপজল, দীপজল ভাই আমি এখানে আসতাম আর একটু পরেই করো। হ্যাঁ জায়দ, হ্যাঁ মাগার কালকে নির্বাচনে না বসে আছস কে? এই তুই চাইরে আমার কলেজা দকর পকর করে আয়, এক লগে দুই ভাই মিলে কোলাকুলি কইরে নির্বাচনে নামি, ব্যাপার কাজ বাকি আছে আয়। মিশা ভাই, মানুষ যতদিন ভুল স্বপ্ন দেখছে জায়দ, মিশা যতদিন নির্বাচনে আসে নাই, এফডিসি কাকা করছে, মিশা জায়দ যখন ছিল এফডিসির মনে হয়েছে সোনার বাগান, এখন এফডিসি আবার সাঙ্গা হইব, নির্বাচন হইব, মিশা আসবো আবার জায়দও আসবো, দুই ভাই মিলে একসাথে কাজ করুক। আশিস ভাই তোর অনেক ভালোবাসি, লাভ ইউ। মানে অসাধারণ মনে হচ্ছে না যে যাদের করছে তাদের মনে হচ্ছে না?